সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতের প্রতি অনুরোধ জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার ভবন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি শপথ ভঙ্গের অভিযোগে কয়েকজন বিচারপতির পদত্যাগ দাবি করেন একই সাথে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় সহ সারা দেশে রাষ্ট্রের আইন কর্মকর্তাদের পরিবর্তনের দাবি জানান বিএনপিপন্থী এই আইনজীবী আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি ছাত্র জনতার আন্দোলনে দেশের রাজনৈতিক পর পরিবর্তনের মঙ্গলবার বন্ধ ছিল সুপ্রিম কোর্টের বিচার কার্যক্রম এর মধ্যেই সংবাদ সম্মেলনের আয়োজন করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন তিনি বলেন গত কয়েক বছরে সুপ্রিম কোর্ট সহ অনেক আদালতে বিচারকরা রাজনৈতিকভাবে বিচার করে তাদের শপথ ভঙ্গ করেছেন তাদের স্বেচ্ছায় পদত্যাগ করার আহ্বান জানান বার সভাপতি যারা এইসব কোর্টে রাজনীতি করেছেন দুর্নীতি করেছেন আগামী এক সপ্তাহের মধ্যে তাদের অনুরোধ করবো পদত্যাগ করার জন্য দয়া করে পদত্যাগ করুন সে আপিল ডিভিশন হোক হাইকোর্ট ডিভিশন হোক ইট কিন্তু তাদের নামা আমরা প্রকাশ করতে বাধ্য হব জাতির জাতির কাছে তাদের এই মুখ উন্মোচন করতে আমরা আমরা বাধ্য হব অ্যাটর্নি অফিসের কর্মকর্তা সকলকে পরিবর্তন করতে হবে এবং জেলা পর্যায়ে পিপি জিপি সহ এপিপি যারা আছে তাদেরকে অনুতিমলে বাতিল করতে হবে ভারতের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খোকন বলেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা ভারতে পালিয়েছেন তাদের গ্রেফতার করে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী বাংলাদেশে ফেরত দেওয়ার অনুরোধ জানান তিনি তবে সুপ্রিম কোর্টের আইনজীবী অনিকার হক বলেন তাদের বিরুদ্ধে মামলা হওয়ার পর ভারতের কাছে ফেরত চাওয়া যাবে আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে অনুতিমলে শেখ হাসিনাকে এবং তার বোনকে বাংলাদেশে করুন এই মুহূর্তে উনি পলাতক হয়েছেন এবং তার নামে যদি এখন মামলা হয় বিরোধী যে ট্রাইব্যুনাল অপরাধের ট্রাইব্যুনাল সেইটাতে যদি দেখি সেটার যে আছে সেখানেও তার ইতে মামলা হতে পারে সো তাকে তখন হয়তো এক্সট্রা ডাইট করার চেষ্টা করা হবে তাকে আনার চেষ্টা করা হবে যদি তিনি দোষী সাব্যস্ত হন গত ষোলো বছরে হওয়া সব রাজনৈতিক মামলা নির্বাহী আদেশে প্রত্যাহার ও রাজনৈতিক কারণে বন্দীদের মুক্তি দেওয়ার দাবি জানান সুপ্রিম কোর্ট বার সভাপতি হুমায়ুন চিস্তি এটিএন বাংলা ঢাকা